হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকদিন হয়ে গেল আমি তোমাদের সাথে কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আসলে আমি একটু বাড়ি থেকে এখন একটু কম বেরোচ্ছি, তো সেই কারণে কিন্তু আমার ভিডিও বানানো হচ্ছে না। তো আজকে অবশ্য একটু বেরিয়েছিলাম, তো আজকে যাচ্ছি মহাবীরস্থানে মা আর আমি। তো মায়ের কিছু কাজ ছিল, কিছু কেনাকাটি করার ছিল, সেই কারণেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তো আসলে যাওয়ার কথা ছিল দুপুরের দিকে, তো সেই দুপুরটা কিন্তু আস্তে আস্তে বিকেল হয়ে গেল। তো বাড়িতে কিছু কাজ হচ্ছে, সেই কারণে কিন্তু মা সেই দিকে ব্যস্ত ছিল বলে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেল। তো আজকে ওয়েদারটা কিন্তু সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আর শেষের দিকে একটু দুপুরের শেষের দিকে বৃষ্টি শুরু হলো। তো যাই হোক, আবার কপালটা ভালো ছিল, সেই কারণে কিন্তু বৃষ্টিটা থেমে গেল, তাই আমরা বেরোতে পারলাম, তা না হলে কিন্তু বেরোতে পারতাম না। তো যাই হোক, অনেক দিন ধরে তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি আমাদের বাড়িতে কাজ হচ্ছে। তো আসলে কি কাজ হচ্ছে সেটা তোমাদেরকে আমি সামনে কোনো এক ভিডিওতে অবশ্যই দেখাবো, নাহলে তোমরা ভাবতে পারো যে প্রতিটা ভিডিওতেই খালি বলছি যে বাড়িতে কাজ হচ্ছে, বাড়িতে কাজ হচ্ছে। তো যাই হোক, সামনের কোনো ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করব। তো আমরা চলে এলাম কিন্তু এখন কোর্টমোড়ে। তো কোর্টমোড়ের এই গলি দিয়েই কিন্তু ঢুকলাম। তো এই গলিটা কিন্তু প্রচণ্ড চাপা, যার জন্য দেখতে পাচ্ছ ভীষণ অন্ধকার এসছে ভিডিওটা। তো ভিডিওটা আমি চাইলেও এটাকে আলো করতে পারবো না, কারণ প্রচণ্ড চাপা গলি। তো যাই হোক, মা এই ব্লাউজের দোকানে এসেছিল, এখানেও কিছু মার কেনাকাটি করার ছিল। তো আমরা এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা চলে গেলাম মহাবীরস্থানের মেন ভেতরের দিকে। তা আসলে মায়ের বেশ কিছু জিনিসপত্র কেনাকাটি করার ছিল। তো যা হয়, কেনাকাটি করতে গেলে কিন্তু টাইমটা কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না, তা আমি সেই কারণে কিন্তু ভালো করে ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো আসলে শপিং করতে গেলে না, তখন সেখানেই মেন মাথাটা থাকে, আর ভিডিওর দিকে আমি ভালো করে অতটা খেয়াল করতে পারিনি। তো আমরা কিন্তু এখন রেলগেট পার হয়ে গেলাম, চলে এলাম এই পারে। তো মহাবীরস্থান সম্পর্কে কিন্তু তোমরা অবশ্যই জানো যারা শিলিগুড়ি। মহাবীরস্থান আমাদের শিলিগুড়ির কিন্তু অনেক পুরনো মার্কেট, আর এখানে কিন্তু অনেক সস্তায় অনেক ভালো জিনিসপত্র পাওয়া যায়। তুলনামূলক বিধান মার্কেট, হংকং মার্কেট থেকে অনেকটাই বেশি চিপ প্রাইসে, অনেকটাই বেশি সস্তায় কিন্তু জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই মার্কেটে তোমরা সব কিছুই পাবে, জামাকাপড়, ব্যাগ, জুতো, খাবার দাবার বা ইচ অ্যান্ড এভরিথিং আদার্সও জিনিসপত্র তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। আর সবচাইতে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে ফার্স্টে যেই স্টার্টিংয়ের গলিটায়, যে কোর্টমোড় মার্কেটের যে গলিটা, ওই গলিতে কিন্তু যারা শিলিগুড়ির আছো তারা প্রত্যেকেই অবশ্যই জানো যে ওখানে এত সুন্দর জুয়েলারি, এত সুন্দর কসমেটিক আর অনেক বেশি চিপ প্রাইসে পাওয়া যায়। আর যারা বার্গেনিং করতে পারে তারা অবশ্যই আরও অনেক কম দামে যে কোনো জিনিস পারচেস করতে পারে। তা আমি অবশ্য যে কোনো বেশি হেভি ইয়াররিং বগেরে কিছু কিনতে হলে কিন্তু এখানেই চলে আসি। কোর্টমোড় মার্কেট মানেই কিন্তু এখানে জিনিসপত্রের খাজানা বলতে পারো, জাস্ট জুয়েলারির তো অবশ্যই এখানে একটা খাজানাই বলতে পারো। তো আমার ভীষণ ভালো লাগে কোর্টমোড় মার্কেটের ওই গলিটা। তো চলে এলাম আমরা মহাবীরস্থানের মেন মার্কেটের দিকে। তো এখানকার একটা স্পেশালিটি রয়েছে, তো এখানকার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এই যে ফ্লাইওভারের নিচের যে দোকানগুলো রয়েছে, এখানে কিন্তু সবচাইতে সুন্দর জিনিসটা পাওয়া যায়। তো এখানে তোমরা সুন্দর সুন্দর লেহেঙ্গা, সুন্দর সুন্দর শাড়ি, মানে ব্রাইডাল লেহেঙ্গা, ব্রাইডাল শাড়ি, তাছাড়াও ওয়ার্ক করা চুড়িদার সমস্ত কিছু অনেক কম দামে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে অনেক কম দামে, ট্যাগও অবশ্য ঝোলানো আছে। তো আমি অবশ্য সবটা কভার করতে পারিনি, তবে নেক্সটে কোনো দিন যদি আমি আসি চেষ্টা করব সমস্তটা কভার করার। তো আজকে আমরা একটু বিজি ছিলাম, আমাদের নিজেদের বেশ কিছু কেনাকাটি করার ছিল, তো সেই কারণে কিন্তু ভালো করে আমি ফুটেজটা নিতে পারিনি। তবে নেক্সটে কখনও চেষ্টা করব আমি এই সমস্ত যে দোকানগুলোর যে জিনিসগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমি কভার করার। তো অনেক বেশি কম দামে সুন্দর সুন্দর তোমরা ব্রাইডাল লেহেঙ্গা, ব্রাইডাল শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছ এখানে, তো ভীষণ ভালো লাগে। আর এই মার্কেটে কিন্তু ব্লাউজের একটা জাস্ট খাজানা পেয়ে যাবে তোমরা। তো যারা এখানকার লোকাল লোক আছে তারা তো অবশ্যই জানো, আর যারা বাইরের রয়েছে তাদেরকেও বলবো শিলিগুড়িতে যদি কখনো আসো অবশ্যই একবার মহাবীরস্থান মার্কেটে ঘুরে যেও, তাহলে তোমরা বুঝতে পারবে শিলিগুড়ির মহাবীরস্থান মার্কেটটা আসলে কি। তো যাই হোক, মা আবার এখানে একটু শাড়ির দোকানে ঢুকেছিল, দেন ওখান থেকে আমরা বেরিয়ে কিন্তু চলে এসেছি এই পাশের যে রাস্তাটা রয়েছে রেলগেট দিয়ে বেরোনোর পরে যে রাস্তাটা পাওয়া যায় সেটাতে।
তো এখানেও কিন্তু একটা পুরনো দোকান রয়েছে, ডালুরামের দোকান। তো ওখানেও মার কিছু কাজ ছিল, সেই কারণে আমরা এসেছিলাম এই পাশের গলিতে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে যাই, তো মার কাজ হয়ে যাওয়ার পরে। তো এই মহাবীরস্থানের পাশে যে রেল লাইনটা তোমরা দেখতে পারবে বা রেল গেট যেটা দেখতে পাচ্ছ, সেটারই পাশেই কিন্তু রয়েছে আমাদের শিলিগুড়ির টাউন স্টেশন। আর টাউন স্টেশন কিন্তু শিলিগুড়ির সবচাইতে পুরনো স্টেশন। এখানেই কিন্তু আগে মেন সমস্ত ট্রেন এসে দাঁড়াতো। তো এখন অবশ্য টাউন স্টেশনে বেশি একটা ট্রেন দাঁড়ায় না, খুব অল্প কিছু সংখ্যক ট্রেন দাঁড়ায়। বিশেষত হলদিবাড়ি এক্সপ্রেস দাঁড়ায়, যেটাতে আমাদের যে হাট বসে মহাবীরস্থানের, যেটা বুধবার আর রবিবারেই বসে মেনলি। তো সেই হাটের সমস্ত জিনিসপত্র বা লোকজনেরাও কিন্তু এই টাউন স্টেশনে মেনলি যাতায়াত করে। তাছাড়াও কিছু কিছু ট্রেন রয়েছে যেগুলো টাউন স্টেশনে আসে। তবে আগে কিন্তু এটা বিশাল বড় একটা স্টেশন ছিল, এখন এনজিপি আর জংশনেই মেনলি ট্রেনগুলো দাঁড়ায়। তো যাই হোক, আমরা তারপরে কিন্তু চলে এলাম হকার্স কর্নারের দিকে। তো এই জায়গাটা কিন্তু অনেকেই বোঝে না, অনেকেই ভুল করে, বা আবার অনেকে জানেও। তো অনেকে মনে করে পুরোটাই বুঝি মহাবীরস্থান, তবে পুরোটা কিন্তু মহাবীরস্থান নয়। এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা কিন্তু হকার্স কর্নার বলা হয় মেনলি। তো হকার্স কর্নারে মেনলি জামা কাপড়েরই দোকান বেশি রয়েছে। এখানে অবশ্য সব ধরনেরই জামা কাপড় রয়েছে, ছেলেদের, মেয়েদের বা বাচ্চাদের সবারই জামা কাপড় আছে। তো এখান থেকে কিন্তু আমিও ছোটোবেলায় জামা কাপড় কিনতাম, তবে এখন খুব একটা আশা হয় না, কারণ আমাদের বাড়ি থেকে কিন্তু হকার্স কর্নারটা বা মহাবীরস্থানটা অনেকটাই দূর হয়, বিধান মার্কেটটাই বেশি কাছে, সেই কারণে বিধান মার্কেটেই বেশিটা যাওয়া হয়। তো যাই হোক, আমাদের কেনাকাটি হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে আগাচ্ছি। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিও। তো আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব নেক্সট ভিডিও আনার। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।